পদ্মা সেতু নির্মাণের পর দক্ষিণাঞ্চলের সড়ক পথে গাড়ি চলাচল বৃদ্ধি পেয়েছে প্রায় 8 গুণ। তবে প্রশস্ত হয়নি সড়ক, আর এই সড়কে বেড়েছে অবৈধ যানের সংখ্যা, যার কারণে প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা। ঢাকা কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার মাত্র 30 কিলোমিটার সড়কেই গত 1.5 বছরে ছোট বড় সড়ক দুর্ঘটনার সংখ্যা প্রায় শতাধিক। কাগজবিহীন গাড়িগুলো এই রাস্তা চলতেছে, তাদের কোনো প্রশিক্ষণ নাই, তাদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, সরকারের বৈধতা নাই, অবৈধভাবে গাড়িগুলো চলতেছে। অবৈধভাবে রাস্তার মাঝখানে দাম দরটি ঠিক করে এক্সচেঞ্জ করে ওরাই অটোরিক্সা মসিবল পরিবল এরাও দেখা গেছে অনেক সময় আমরা তাদের অনেক সময় গাড়ি মেইন সড়কে ওঠে, তখন দেখা গেছে আমাদের হঠাৎ করে গাড়ি নিয়ন্ত্রণে রাখতে আমাদের কষ্ট। দুর্ঘটনার পর মামলা না করায় আইনের আওতায় আনা যাচ্ছে না দোষীদের। এক্সিডেন্ট হওয়ার পরে এরা আইনগত কোনো স্টেপে কেউ যায় না, প্রবলেমটা এখানে আমরা কোনো স্টেপ নিতে পারি না, কিন্তু তারপরও আমরা এখানে চেষ্টা করি যে আইনগত ব্যবস্থা যাওয়ার জন্য। যাত্রী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর নেতারা বলছেন, হাইওয়ে পুলিশের ক্যাম্প স্থাপন করলে নিয়ন্ত্রণে আসবে সড়ক দুর্ঘটনা। পটুয়াখালী বরগুনা অঞ্চলেও হাইওয়ে পুলিশের একটা স্টেশন বা একটা থাকা দরকার। মোটর সাইকেলগুলো বেপরোয়া যেভাবে চালায় এই মহাসড়কে, সেটাও নিয়ন্ত্রণ করা দরকার। সেক্ষেত্রে হাইওয়ে পুলিশ ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। সড়ক দুর্ঘটনা রোধে কাজ করার কথা জানালেন পুলিশ সুপার। ইতিমধ্যে বিষয়টি উদ্বোধনক কর্তৃপক্ষের নজরে এনেছি এবং হাইওয়ে পুলিশকেও অবহিত করেছি, যাতে এখানে আমাদের একটা হাইওয়ে পুলিশের ক্যাম্প বা এখানে কার্যক্রম অন্য কোনোভাবে কার্যক্রম শুরু করা যায়। এই সড়কে গত 1.5 বছরে ছোট বড় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা 10 জন, আহত হয়েছে অন্তত 350 জন। আফরিন পপি, মোহনা সংবাদ।